নমস্কার, গাঁওসহর জেলার খবর স্টুডিওত মরস্মিতা। ডিব্রুগড় বগীবিল আরক্ষী চকীত এক চাঞ্চল্যকর গুলি চালনার ঘটনা। রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হল বগীবিল আরক্ষী চকীর আইসি কনিষ্টেবলর গুলিত আহত হল ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া। গুলিবিদ্ধ আরক্ষী বিষয়াজন তীর্থছাত্রী। এগারী কনিষ্টেবলে আত্মহত্যার চেষ্টা চলার সন্দেহ করা হয়েছে। কনিষ্টেবলজনক উদ্ধারের যার সময়সাতে আইসিজন গুলিবিদ্ধ হওয়ার সন্দেহ করা হল। প্রাঞ্জল বরা নামের কনিষ্টেবলজনক উদ্ধার করবলে যার সময়তে গুলিবিদ্ধ হল তীর্থছাত্রী। দৃশ্য আমি দেখাইছো যে এই স্থানতেই সংঘটিত হয়েছে একটা গুলি চালনার ঘটনা, যত বগীবিল আরক্ষী চকীত এই চাঞ্চলকর গুলি চালনার ঘটনা। এই রাইফলরে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে। গুলিবিদ্ধ হল বগীবিল আরক্ষী চকীর আইসি কনিষ্টেবলর গুলিত আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া। যেহেতু গুলিবিদ্ধ আরক্ষী বিষয়াজন তীর্থছাত্রী বর্তমান চিকিৎসালয় লৈ যাওয়া হয়েছে। আর এগারী কনিষ্টেবলে আত্মহত্যার চেষ্টা চলার সময়সাতে বসাব গেছিল এগারী আইসি, আর কনিষ্টেবলজনক উদ্ধার করবলে যাওয়ার সময়সাতে আইসিজনও গুলিবিদ্ধ হওয়ার সন্দেহ করা হল। প্রাঞ্জল বরা নামের কনিষ্টেবলজনক উদ্ধার করবলে যাওয়ার সময়সাতেই গুলিবিদ্ধ হল আইসি তীর্থছাত্রী। ফলাইনত আছে জেসিম আহমেদ। জেসিম, বর্তমান আমি জানিব বিচাৰিছো কনিষ্টেবল আৰু আইসি তীর্থছাত্রীর শারীরিক অবস্থা কেনেকুৱা, স্বাস্থ্যৰ অবস্থা কেনেকুৱা তেওঁলোকৰ? হয়, তীর্থছাত্রীক বর্তমান চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন করা হয়েছে। ডিব্রুগড় আরক্ষী একটা বৃহৎ দল বগীবিল আরক্ষী চকীত আহি উপস্থিত হয়েছে। আমি যে শেহতীয়া তথ্য লাভ করেছো সেই তথ্যবুর কতবর চাঞ্চল্যকর কথা পোহরলৈ আনিছে। লক্ষণীয় কথাটো হল এইখিনি সময় আমি যে শেহতীয়া আরক্ষী সূত্রের পর এক তথ্য পাইছো। আরক্ষী সূত্রত প্রকাশ করেছে যে প্রাঞ্জলে নিজের পত্নীর সহ যেগী আইসি তীর্থছাত্রীক গুলিবিদ্ধ হয়েছে, একেখন থানাতে কর্মরত প্রাঞ্জলে পত্নীর সহ আজি এক কাজিয়ার সূত্রপাত হয়েছিল পুয়ার ভাগত। আর কাজিয়ার সূত্রপাত হওয়ার পাছতে এখন সরু কোঠারে নিজের পত্নীকো মরিয়াই আহিছে বলে কোয়া হয়েছে, আর সে আরক্ষী সূত্রত প্রকাশ পাইছে। আর যেগী মহিলাক আসলে যেগী প্রাঞ্জলের পত্নী, আমি ভিজুয়াল ফটো আমি দেখাবলে সক্ষম হয়েছো যে মূরের যথেষ্ট তেজ নির্গত হয়েছে। আর একে সময়তে তার পাছতেই এই নিজের মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে আসে বলেই কব লাগিব সেইখিনি সময়। তার পাছতে প্রাঞ্জলে আহি ডিব্রুগড়ের যে বগীবিল আরক্ষী চকী নিজের কর্তব্যরত আরক্ষী চকী তালে আহিছিলে, আর আরক্ষী চকীত আহি এগারী মহিলা প্রহরীর পর যে বন্দুক, যে বন্দুকের এই ঘটনা সংঘটিত হল, টনা আজোরা করেছিল। আর টনা আজোরা করার পাছতেই এই ঘটনা সংঘটিত হবলে পালে প্রথমতে এজাই গুলি ফুটাই দিয়েছিল, ফুটি গৈছিলে, নিজকে আত্মহত্যা করবলে চেষ্টা করা বলে যে আরক্ষী প্রকাশ করেছে। সেই আত্মহত্যা করবলে চেষ্টা করার সময়তে এজাই গুলি ফুটি গৈছিল, যে আরক্ষী চকীর টিনত লাগে। আর তার পাছতে দ্বিতীয়টো গুলি যেটা ফুটবলে নিজের দেহলৈ মুখ করে যে বন্দুক টানি লৈছিলে, তার সেই সময়তে আরক্ষী তীর্থছাত্রী আর তীর্থছাত্রীর হাতখনে ধরবলে যাওতে টনা আজোরার সময় হাতত লাগিছে বলে আরক্ষী এই তথ্য প্রকাশ করেছে। নিশ্চয়কই জেসিম, আর দেখবলে পাওয়া গেছে যে এনে ধরনের আইসি আঘাতপ্রাপ্ত হয়েছে, আর যেগী মহিলার মহিলা কনস্টেবলের পর এই টনা আজোরা গেছিল আঘাতপ্রাপ্ত হয়েছে নাকি, বা কিমান সময় এই ঘটনা সংঘটিত হয়েছে? আজি কিছু খবর পর আজি এতিয়ারপা প্রায় দুঘণ্টামান পূর্বর এই ঘটনা ডিব্রুগড়ের যে বগীবিল আরক্ষী চকী যথেষ্ট দূরত ডিব্রুগড়ের এই মরাণ সমষ্টির অন্তর্গত এই দখলাই পড়ে। আর এই অঞ্চলত এই যেগী মহিলা আসলতে লগত আসলে প্রহরীগী সদর থানা আরক্ষী চকীত, সেই মহিলাগীর কোনো আঘাতপ্রাপ্ত হওয়া নাই বলে আমি বর্তমানে জানিব পারিছো, কিন্তু তীর্থছাত্রী যথেষ্ট গুরুত্বভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। পত্নীকে আক্রমণ করে আসছিল, পত্নীর সন্দর্ভত কিনা তথ্য লাভ করা গেছে যে কিমান আঘাতপ্রাপ্ত হয়েছে বা কেনেকুৱা এতিয়া কি অবস্থা আছে? ইতিমধ্যে দেখা গেছে যে পত্নীর শরীরত তেজর চেকুরা লাগি আছে কাপড়ত, আর পত্নীগী ফটো এখন আমি দেখবলে পাইছো সেই আরক্ষীর সূত্রের পর আমি পোৱা মতে, আর পত্নীর মূরতো আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে আছে। এই ঘটনায় আসলে পরবর্তী সময় আমি তথ্য সমূহ লাভ করবলে সক্ষম হম। আর সেই বন্দুকটো যেটে আসলে এই গুলিবিদ্ধ হল এস এল আর যুক্ত বন্দুক, সেই বন্দুকটোর আসলে আরক্ষীর যে দল আছে ডিব্রুগড়ত, সেই আরক্ষী দলটোয় ইতিমধ্যে সেই বন্দুকটো জব্দ করেছে। আর বিভিন্ন তেজর যেহেতু চেকুরা বর্তমানেও পড়ি আছে আরক্ষী চকীর ভিতর, সেই সমূহ সংগ্রহ করেছে আর বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। একটা বৃহৎ দল আহি আরক্ষীর বর্তমান তদন্ত নামি পড়েছে। ধন্যবাদ জানাইছো জেসিম আপোনালৈ। আর এনেদরে ডিব্রুগড় বগীবিলর সমীপর যে আরক্ষী চকী আছে তাত এনে ধরনের একটা ঘটন সংঘটিত হয়েছে, যত এগারী কনিষ্টেবল পত্নীক আক্রমণ করে আসছিল ঘর কাজিয়ার বাবে, আর কনিষ্টেবলজনে আত্মহননের চেষ্টা চলাইছিল, আর কনিষ্টেবলজনক উদ্ধার করবলে যাওয়ার সময়সাতে আইসি গরাকিও ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছে। প্রাঞ্জল বরা নামের এই কনিষ্টেবলজনক উদ্ধার করবলে যাওয়ার সময়সাতে গুলিবিদ্ধ হল তীর্থছাত্রী, আর বর্তমান জি এ এম সি এইচত ভর্তি করা হয়েছে।
অসম বিধানসভাত শুকুরবারে নামাজৰ বাবে দুঘণ্টা সময় কৰ্তন কৰাক লৈ আৰজেডি নেতা তেজস্বী যাদৱৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক টার্গেট কৰি তেজস্বী যাদৱে অসমৰ মুখ্যমন্ত্ৰীজনক যোগী আদিত্যনাথৰ চাইনিজ ভাৰ্জন আখ্যা দিছে। বিজেপিয়ে সস্তীয়া জনপ্ৰিয়তা অৰ্জনৰ বাবে এনে কাম কৰে বুলিও কটাক্ষ কৰিছে আৰজেডি নেতাগৰাকীয়ে। আনহাতে দেশৰ স্বাধীনতা আন্দোলনত আৰএছএছক বাদ দি সকলো ধৰ্মৰ লোকে জঁপিয়াই পৰিছিল বুলি তেজস্বী যাদৱে মন্তব্য কৰিছে। পুনৰবাৰ জনাওঁ, অসম বিধানসভাত কালিৰ দিনটোত, কালি যিটো অন্তিমটো দিন আছিল আৰু সেই অন্তিমটো দিনতে শুকুৰবাৰে নামাজৰ বাবে দুঘণ্টা সময় কৰ্তন কৰা হৈছে অসম বিধানসভাৰ পৰা। আৰু তাৰপিছতেই আৰ জে ডি নেতা তেজস্বী যাদৱে এটা প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে। তেওঁ সেই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। তেওঁ উল্লেখ কৰিছে যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক টাৰ্গেট কৰি তেওঁ কৈছে যে অসমৰ মুখ্যমন্ত্ৰীজনে যোগী আদিত্যনাথৰ চাইনিজ ভাৰ্জন, অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে যোগী আদিত্যনাথক কপি কৰে। বিজেপিয়ে সস্তীয়া ৰাজনীতি, এয়া এনেধৰণৰ সস্তীয়া যেনে তেওঁলোকৰ জনপ্ৰিয়তা, আৰু এই সস্তীয়া জনপ্ৰিয়তা অৰ্জনৰ বাবে এনে কাম কৰে বুলিও কটাক্ষ কৰিছে আৰ জে ডি নেতাগৰাকীয়ে। আনহাতে দেশৰ স্বাধীনতা আন্দোলনৰ কথা তেওঁ উল্লেখ কৰি কৈছে যে আৰ এছ এছক বাদ দি সকলো ধৰ্মৰ লোকেই জঁপিয়াই পৰিছিল এই স্বাধীনতাৰ আন্দোলনত। আনহাতে তেজস্বী যাদৱৰ মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ দিলে বিজেপিয়ে। একমাত্ৰ উত্তৰ পূবৰ হোৱাৰ বাবে তেজস্বী যাদৱে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতি এনে বৰ্ণবাদী মন্তব্য কৰাৰ বুলি অভিযোগ বিজেপিৰ। देखिए, जो आसाम के जो मुख्यमंत्री है वो सस्ती लोकप्रियता के लिए इस तरह से करते हैं। ये है कौन? ये केवल सस्ती लोकप्रियता चाहते हैं। और ये भाजपा के लोग, उन्होंने मुसलमान भाइयों को एक सॉफ्ट टारगेट बना लिया। कभी वक्फ बोर्ड का आ जाता है बिल, कभी CA NRC का आ जाता है बिल, किसी ना किसी प्रकार से ये माइनॉरिटी के लोगों को, अल्पसंख्यक को, ये भाजपा के लोग तंग करना चाहते हैं, समाज में नफरत घृणा पैदा कराना चाहते हैं। ये लोगों को पता होना चाहिए कि देश के आजादी में सभी लोगों का कुर्बानी रहा है, मुसलमान भाइयों का भी रहा है, इसको दरकिनार नहीं किया जा सकता। और इस देश में संविधान के अनुसार सभी को जो है इजाजत है, हर धर्म को समानता है, हर धर्म का मान्यता है, ये हमारे संविधान में है। लेकिन ये भाजपा के लोग, आपको पता है, ये विधानसभा में वो भाजपा का MLA या मंत्री बोल रहा था कि वोटिंग का अधिकार छीन लेंगे मुसलमानों का। हम एक बार खड़ा हुए, ठंडा दिए उसको, उसके बाद से खड़ा हुआ है क्या कोई? हमारे विधानसभा का हिंदू मुसलमान सारे MLAs ने रूल कमिटी में बैठा और ये अननिमियसली रिजॉल्व किया कि हम लोगों का जो 2 घंटा का छुट्टी है वो हमें नहीं चाहिए, हम ये 2 घंटा भी काम करूंगा। ये जो प्रैक्टिस थे ये 1937 में शुरू हुए थे, कल से ये प्रैक्टिस को बंद कर दिया गया है। जो डिसीशन हुआ उस डिसीशन में वो खास वर्ग का विधायक लोग भी थे। ये तो एक सर्वसम्मत सिद्धांत है, ये मैं लिया ऐसा नहीं है। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ মধ্যকালীন অধিৱেশন নগাঁও জিলা পুথিভঁৰালত অনুষ্ঠিত হৈছে। মধ্যকালীন এই অধিৱেশন নগাঁও জিলা পুথিভঁৰালত এই অধিৱেশন উপলক্ষে বৰ্ণিল সাংস্কৃতিক শোভাযাত্ৰা বাহিৰ কৰা হয়। শোভাযাত্ৰাৰ উদ্বোধন কৰে নিউজ ইটিন অসম নৰ্থ ইষ্টৰ সম্পাদক পৰা বুনিয়াদিত্য। অনুষ্ঠানত উপস্থিত থাকে কণ্ঠশিল্পী দীপলীনা ডেকা আৰু ভ্ৰান্তি মেধি, AGYCPৰ সভাপতি পলাশ চাংমাৰীৰ লগতে বিভিন্ন জিলাৰ পৰা অহা প্ৰতিনিধিবৰ্গই অংশগ্ৰহণ কৰে সাংস্কৃতিক এই শোভাযাত্ৰাত। অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ কৃষ্টি সংস্কৃতিৰ লগতে উত্তৰ পূবৰ বৰ্ণিল সংস্কৃতিও প্ৰতিফলিত হয় শোভাযাত্ৰাত। জাতীয় জীৱনৰ এক সংকটপূৰ্ণ মুহূৰ্ত এই সময়খিনি, আৰু নগাঁও যথেষ্ট স্পৰ্শকাতৰ সময়ৰ মাজেৰে গতি কৰিছে। কেইবাটাও অনাকাংক্ষিত অবাঞ্ছিত ঘটনা আৰু ঘটনাৰ প্ৰৱাহে আমাক দুখিত কৰিছে। সেনে সময়ছোৱাতে অসমৰ জাতীয় জীৱনত যোৱা কেইবাটাও দশক ধৰি
দীঘলীয়া সময় ধরে অতন্ত্র প্রহরীর দরে কাম করা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর অন্তর্বর্তীকালীন এই অধিবেশন নগাঁত অনুষ্ঠিত করেছে আর ইয়ারপ্রাই যথেষ্ট শক্তিশালী কিছু সিদ্ধান্ত লোব আর বহু সিদ্ধান্ত কার্যকরীকরণের পথ মুক্তি হব। আজি আমার আটাইতক প্রয়োজন হয়েছে যে খিলঞ্জিয়া জাতিসত্তার খিলঞ্জিয়ার প্রতিজন ব্যক্তির মূর দাঙি থিয় হয়ে থাকি স্বতন্ত্রতা অধিকার আর স্বাভিমান রক্ষা গৌরব কৃষ্টি সংস্কৃতি ভাষা রক্ষার আমার যেবেশ সেই পরিবেশ সূচনা করে দিয়ার আর দায়িত্ব আছে সরকারের। নগাঁত বিভিন্ন সময় যেটা অন্যায় অবিচার হয়েছে ইয়ারপ্রায় রজা খেদা অভিযানও আরম্ভ হয়েছে, বিভিন্ন সময় যেটা দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে তেনহলে নগাঁর প্রায় কেবাটাও এনে ধরনের প্রতিরোধ সংগ্রাম আরম্ভ হয়েছে। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতৃবর্গে বিভিন্ন সময় তেজ দিছে, নিজের জীবন দান দিছে, বিভিন্ন ত্যাগ করেছে আর এই ত্যাগের বিনিময়ত বিভিন্ন সময় আমি কিবা পাইছো কিবা হেরুয়াইছো। অনাগত সময়সাত আমি বড় শক্তিশালীভাবে ঐক্যবদ্ধভাবে আমার মাজত কোনো ভাঙন নোহাকই আর আমি আমার যক্ষ্য প্রাপ্তি যে একটা জাতি হিসাবে আমি কেবল জিয়াই থাকবেন তাতকি তো বেশি কোনো বিচরা নাই, জাতি হিসাবে আমি নিজের স্বাভিমানের জিয়াই থাকবা পরিবেশ রচনার বাবে এই অধিবেশনতে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সদস্য নেতা কর্মীবৃন্দ সকলে সিদ্ধান্ত লোব বলে আশা করছো আর ভবিষ্যতের এক সঠিক দিকে নিবর যে ভূমিকা লোব লাগে সেয়া লওয়ার পরিবেশ পথ ইয়ারপ্রায় রচনা হব বলে আশা করছো আর এই অধিবেশনলে মানে শুভেচ্ছা মূর অভিনন্দন জ্ঞাপন করছো। নমস্কার, আজি উপস্থিত আছো নগাঁওত আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান অধিবেশন মধ্যকালীন অধিবেশন আর এই ক্ষেত্র আসলে খুব ভাল লাগিছে আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আগরেপ্র জড়িত হয়ে আছো আগর অনুষ্ঠানতো আহিছো আজি এটা বড় সুন্দর পরিবেশ দেখিবলে পাইছো। উত্তরাখণ্ডের কেদারনাথত হেলিকপ্টার দুর্ঘটনাত পতিত হল MI-17 হেলিকপ্টারে এনে এখন বিজুতি ঘটা বিমানক এয়ারলিফ্ট করে থাকার সময়সতেই লিনচুলির মন্দাকিনী নদীর সমীপত এই দুর্ঘটনা সংঘটিত হয়। বিগত 24 মিনিট কারিকরী বিজুতির জরুরকালীন অবতরণ করবলগিয়া এই হেলিকপ্টারখন মেরামতির কেদারনাথরপর গসার বিমানবন্দর MI-17 বিমানে লই যাওয়া হয়েছিল। কিছুদূর লই যাওয়ার পিছতে বিমান অত্যাধিক ওজনের MI-17 বিমান ভারসাম্য হেরুয়ায় তার সিঙি তলল পরি পড়ে যার ফলত এয়ার লিফ্ট করা বিমান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাট অবশ্যই কোনো লোক হতাহত হওয়া নাই বলে SDRF কর্তৃপক্ষ জানিবলৈ দিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বত আজি রাজ্যজুড়ি প্রতিবাদ, দুদিনিয়া ধর্ণরে তৃণমূল কর্মী আজিরেপর সাব্যস্ত করেছে প্রতিবাদী কার্যসূচী। কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যার অভিযুক্তক মৃত্যুদণ্ডের দাবিরে তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ি প্রতিবাদ সাব্যস্ত করেছে। ধর্ষণ তথা ধর্ষণ হত্যার দরে ঘটনার কেন্দ্রক আইন অধিক কঠোরতর করার দাবিরে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগিয়ে তৃণমূল কর্মীক রাজ্যের প্রতিটি ব্লক পর্যায়ত প্রতিবাদ সাব্যস্ত করবলে আহ্বান জানাতে কাইলৈ রাজ্যের সকল মহিলাক ওলাই আহিবলৈ আহ্বান জানাইছে বঙ্গর মুখ্যমন্ত্রীগিয়ে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের বিপরীতে কলকাতার ঘটনাক বিজেপিও প্রতিবাদ সাব্যস্ত করেছে। 7 দিনিয়া ধর্ণারে বঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে রাজ্যিক বিজেপিয়ে। মমতা ব্যানার্জী একনায়কত্ববাদী চরিত্রে শিক্ষার্থীর প্রতিবাদ রোধ করার অভিযোগ উত্থাপন হয়েছে। ইফালে ভারতীয় চিকিৎসা সংস্থা IMA ন্যায়ের দাবিরে যন্তর মন্তরত প্রতিবাদ সাব্যস্ত করব। কলকাতার RG Cum চিকিৎসালয়ের হাসপাতালের যনিষ্ঠ চিকিৎসকক হত্যা ধর্ষণের ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানায় তথা সরকারক স্বাস্থ্য সেবায় জড়িত সকল সুরক্ষার কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিরে প্রতিবাদ সাব্যস্ত করব। ইফালে কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনাক কেন্দ্র আর পশ্চিমবঙ্গ সরকার মাজত অব্যাহত আছে ব্লিম গেম। কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনাক পুনর্বার মোদী মমতার যুঁজ চলিছে। মমতা ব্যানার্জী সপ্তাহ দ্বিতীয়বারের কেন্দ্রীয় সরকারলে পত্র প্রেরণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় মহিলা আর উন্নয়ন শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর মাজত পত্র যুঁজ চলিছে। মমতা ব্যানার্জীয়ে দ্বিতীয়বারের শুক্রবারে প্রধানমন্ত্রী মোদীক সম্বোধন করে পত্র প্রেরণ করে। মমতা ব্যানার্জীয়ে পত্র যোগেও কেন্দ্রক ধর্ষণ তথা ধর্ষণ হত্যার দরে ঘটনার দোষীক দৃষ্টান্তমূলক শাস্তির আইন প্রণয়ন করবলেও অনুরোধ জানায়। ইয়ার বিপরীতে কেন্দ্রীয় মহিলা আর শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীয়ে মমতা ব্যানার্জীর পত্রর উত্তরত বর্তমানের আইনখনেই মহিলার বিরুদ্ধে অপরাধ রোধ করার যথেষ্ট শক্তিশালী বলে প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের ফার্স্ট ট্রেক স্পেশাল কোর্টর কাম কাজের ব্যর্থতা ঢাকিবলে মুখ্যমন্ত্রীগিয়ে কেন্দ্রয় প্রণয়ন করা আইনের সুরুঙা বিচরা বলেও অনুকিয়ায়। লক্ষণীয়ভাবে
যোৱা বুধবাৰে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ধৰ্ষণ বা ধৰ্ষণ হত্যাৰ দৰে গোচৰৰ দ্ৰুত নিষ্পত্তি আইন প্ৰণয়নৰ আৰ্জিৰে প্ৰধানমন্ত্ৰী মোদীলৈ এখন পত্ৰ প্ৰেৰণ কৰিছিল। গোটে গোটে এশ কোটি ঘেঁহুৰ টকা কাৰ পকেটত? নিউজ এইটিনৰ সৰজমিন তদন্ত সবিশেষ আজি সন্ধিয়া প্ৰাইম টাইম এইটিনত। প্ৰাণৰ মমতাত উজনি অসম এৰিছে একাংশ শ্ৰমিকে। জাতীয় সংগঠনৰ হুংকাৰৰ পিছতে উজনি অসম এৰিছে এইসকল শ্ৰমিকে, যাৰ বাবে এতিয়া চৰম সমস্যা যোৰহাটৰ চাৰিলেনযুক্ত ঘাইপথ নিৰ্মাণকাৰী প্ৰতিষ্ঠান। আধাতে পথ নিৰ্মাণৰ কাম সামৰি উভতিছে একাংশ শ্ৰমিক। দুদিনতে এম পি আগৰৱাল নামৰ ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানৰ পৰা অন্তৰ্ধান হৈছে শতাধিক শ্ৰমিক, যাৰ বাবে এতিয়া স্থবিৰ হৈ পৰিছে পথ নিৰ্মাণৰ কাম। এয়া চাৰিলেনযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ নিৰ্মাণ কাৰ্য চলি আছিল আৰু তাৰ মাজতেই এতিয়া একাংশ শ্ৰমিকে উজনি অসম এৰিছে। জাতীয় সংগঠনৰ হুংকাৰ, য'ত সাতটা দিনৰ ভিতৰতে এইসকল লোকে ঘৰমুৱা হ'ব লাগিব বা উজনি অসম ত্যাগ কৰিব লাগিব বুলি 30টাকৈ জাতীয় দল সংগঠনে প্ৰতিবাদ কৰাৰ পিছতে বা হুংকাৰ দিয়াৰ পিছতে এতিয়া আধাতে কাম এৰি এইসকল শ্ৰমিকে পলায়ন কৰিছে, যাৰ বাবে এতিয়া চৰম সমস্যাত পৰিছে যোৰহাটৰ চাৰিলেনযুক্ত ঘাইপথ নিৰ্মাণকাৰী প্ৰতিষ্ঠান। আগবাঢ়িছো দিগন্ত হাজৰিকাৰ ৰিপৰ্ট। চাওক, গোটেই বিষয়টো কিছু চিন্তনীয়, কিয়নো এতিয়া উজনি বহু আচলতে উন্নয়নকামী কামত স্থবিৰতা আহিছে। যে আজি কিছুদিন পূৰ্বে বহুকেইটা জাতীয় সংগঠনে এটা বিশেষ সম্প্ৰদায়ৰ আগ্ৰাসনক লৈ যেতিয়া তেওঁলোকে এক প্ৰকাৰ জেহাদ ঘোষণা কৰিলে আৰু তাৰ পিছতে এতিয়া উজনি এৰিছে শ্ৰমিকসকলে, সেই বিশেষ সম্প্ৰদায়ৰ শ্ৰমিকসকলে। মই অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কেনেকুৱা ধৰণে কেতিয়া গৈছে আৰু কেনেকুৱা ধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হৈছে? চাওক, এক মোটামুটি আমাৰ এশ লেবাৰৰ ওপৰতে গুচি গ'ল, ডেৰশমান লেবাৰ আছিলে আমাৰ। তো এশ লেবাৰ ৰেডি হ'বলৈ 400মান লেবাৰ মাতিব লাগে, চবেইতো সক্ষম নাজানে। 400 লেবাৰ মাতিলোঁ, তাৰপিছত তাতে 100মান লেবাৰ ৰেডি হয়। তো এতিয়া আমি লেবাৰে নাই আমাৰ হাতত, মাত্ৰ 40-50জন লেবাৰ আছে হাতত এতিয়া। সেইটো লৈ বহুত ডাঙৰ অসুবিধাত পৰিছোঁ। আপোনালোকৰ কাম বন্ধ হৈ গৈছে? বন্ধ হৈ যোৱা নাই, মানে গতিটো মন্থৰ হৈ গ'ল, গতিটো কমি গ'ল আমাৰ, 70% শ্লো হৈ গ'ল কামটো আমাৰ। কেতিয়া গৈছে মানুহখিনি? এসপ্তাহমান হ'ল, এক সপ্তাহৰ পূৰ্বৰ পৰাই গৈ আছে, গৈ আছে। এইখিনিত প্ৰশাসনে কিবা ব্যৱস্থা কৰিছে নেকি, আপোনালোকক অভয় দিছে নেকি বা তেনেকুৱা কিবা ব্যৱস্থা লৈছে নেকি? অঁ, প্ৰশাসনৰ মানুহ আহিছিলে, আমাক সিহঁতে সাহস দিছে। তো সিহঁতে অহাৰ পিছত অলপ লেবাৰকেইটা যাবলৈ ধৰিছিলে, কেইটামান লেবাৰ ৰৈ গ'ল আৰু, 20-25জন লেবাৰ যোৱা নাই আৰু সিহঁতে। এতিয়া এতিয়া উপায় কি ওলাইছে? এতিয়া লেবাৰ মাতি আছোঁ আমি, এতিয়া মিয়া লেবাৰবিলাকতো অহা নাই, অলপ আহিবলৈ টান পাই আছে। তো মানে য'ৰ পৰা সকলো মেনেজ কৰি আছোঁ লেবাৰবিলাক, অসুবিধা হৈছে আমাক। মানে আপুনি যিটো কৈছে, সেই বিশেষ সম্প্ৰদায়ৰ যিসকল শ্ৰমিক, সেই শ্ৰমিকসকলৰ বাদে এই উজনিৰ শ্ৰমিক আপোনালোকে পাইছেনে নাই? নাই পোৱা। এনেকুৱা কাম কৰা মানুহ ইমান এনেকৈ ভালকৈ পোৱা নাই, 10-15জনমান পাইছোঁ আমি, আহি আছে লেবাৰ, কিন্তু এনেকৈ ভালকৈ পোৱা নাই লেবাৰকেইটা আমি। এতিয়া কেনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ পদক্ষেপ কি হ'ব? এইটো যিহেতু এটা সমস্যা, যিহেতু কৈছোঁৱে যে চাৰিলেনযুক্ত কামৰ যিটো গতি আপোনালোকে যিটো ষ্টাইলত কৰি আছিলে কমি গৈছে বুলি ইতিমধ্যে কৈছে, ব্যৱস্থা কি হ'ব এতিয়া? ব্যৱস্থা প্ৰশাসনে আমাক আহি আশ্বাস দিছে মানুহখিনি যাব নালাগে, তো তাৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰিছোঁ নোযোৱা, কিন্তু মানুহখিনি আহিবলৈ অকণমান ভয় খাইছে। এইটো আহিবলৈ মিয়া মানুহখিনি বিশেষকৈ আহিব বিচৰাই নাই, প্লাছ আমি ইয়াৰে লোকেল লেবাৰ বিচাৰি আছোঁ, হিন্দু লেবাৰখিনি। তো কামৰ অগ্ৰগতি বহুত কমি গৈছে আমাৰ, যিখিনি চলি আছিলে এতিয়া কাম কৰিলেও বিশেষ অসুবিধা হৈছে আমাৰ। লেবাৰৰ কাৰণে আমাৰ ৰাস্তাৰ কাম কৰিবই পৰা নাই এনেকুৱা হৈছে কাম কৰিবলৈ। এতিয়া এতিয়া তেওঁলোকে যিটো আচলতে যেনেধৰণে কাম কৰিব পাৰে, আমাৰ এই যিসকল উজনিৰ শ্ৰমিক বা তেওঁলোকে সেইখিনি পূৰাব পাৰিবনে নাই? সেইখিনি পূৰাবলৈ আশা কৰিব পৰা যায়, কিন্তু সময় লাগিব। এইটো সিহঁতে 10 দিনৰ কৰা কামটো ইহঁতে এমাহ লাগিব, সেনেকুৱা কাম হ'ব আমাৰ। ম্যানমাৰ উগ্ৰপন্থীক গুৱাহাটীৰ পৰা যোগান ধৰে মাৰণাস্ত্ৰ। বাৰ্মিজ উগ্ৰপন্থীক গুৱাহাটীৰ প্ৰতিষ্ঠানে যোগান ধৰে অস্ত্ৰ। আলবাৰিন এক্সপ্লোটেক নামৰ প্ৰতিষ্ঠানটোৱে অস্ত্ৰ যোগান ধৰাৰ অভিযোগ উঠিছে। ৰাষ্ট্ৰীয় অনুসন্ধানকাৰী সংস্থাৰ তদন্তত পোহৰলৈ আহিছে এই বিস্ফোৰক তথ্য।
গুৱাহাটীৰ প্ৰতিষ্ঠানটোৰ বিৰুদ্ধে অভিযোগনামা দাখিল কৰা হৈছে। আন 10 অভিযুক্তৰ বিৰুদ্ধে অভিযোগনামা দাখিল কৰিছে NIA। ম্যানমাৰ উগ্ৰপন্থীক গুৱাহাটীৰ পৰা যোগান ধৰা মাৰণাস্ত্ৰ এটা খোপৰ আহি পৰিছে। বাৰ্মিজ উগ্ৰপন্থীক গুৱাহাটীৰ প্ৰতিষ্ঠানে যোগান ধৰে অস্ত্ৰ। আলবাৰিন এক্সপ্ল'টেক নামৰ প্ৰতিষ্ঠানটোৱে এনেধৰণে অস্ত্ৰ যোগান ধৰাৰ অভিযোগ উঠিছে। ৰাষ্ট্ৰীয় অনুসন্ধানকাৰী সংস্থাৰ তদন্তত পোহৰলৈ আহিছে বিস্ফোৰক তথ্য। গুৱাহাটীৰ প্ৰতিষ্ঠানটোৰ বিৰুদ্ধে অভিযোগনামা দাখিল কৰা হৈছে। আন 10 অভিযুক্তৰ বিৰুদ্ধে অভিযোগনামা দাখিল কৰিছে NIA। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি উৎপল শর্মা পুনের সরব হয়ে পড়েছে। আসু সভাপতিগিয়ে জনতাক উদ্দেশ্যে কয় যে আমাক যিমানেই হিন্দু মুসলিম করাবলে যত্ন করব আমি সিমানেই সুধিব লাগে মূল্যবৃদ্ধি কেতিয়া রোধ হব, স্মার্ট মিটার লুণ্ঠনেরপরা কেতিয়া পরিত্রাণ পাম, টোল গেটর টেক্স কেতিয়া হ্রাস হব। মুখ্যমন্ত্রীলৈ এই প্রশ্ন উত্থাপন করে আসুর সভাপতিগিয়ে মানে আমাক যিমানেই হিন্দু মুসলিম করাবলে যত্ন করব আমি সিমানেই সুধিব লাগে মূল্যবৃদ্ধি কেতিয়া রোধ হব, স্মার্ট মিটার লুণ্ঠনেরপরা কেতিয়া রক্ষা পাম, টোল গেটর টেক্স কেতিয়া হ্রাস হব, টোল গেটত তো কর লৈ আছে, রাস্তার অবস্থা তো বেয়াই হয়ে গৈ আছে দিনক দিনে, শিক্ষানুষ্ঠান এজনীয়া শিক্ষকের সহিতে চলি থাকে, একটা শ্রেণীকোঠাত পাঁচটাক শ্রেণীর পাঠদান হয়ে থাকে, ভারত সন্দেহযুক্ত বাংলাদেশের আগ্রাসন এক বাস্তব সত্য, জনগাঁথনি সলনি হয়ে যাওয়া একটা বাস্তব সত্য, অসমীয়া ভাষী মানুহ অসমতে সংখ্যালঘু হৈ পৰাৰ উপক্রম হোৱাটো এক বাস্তব সত্য, এইবোৰ ৰাতিটোৰ ভিতৰতো হোৱা নাই, হিন্দু মুসলিমৰ মাজত বিভাজন আনি সেই কথাবোৰকে অহৰহ চৰ্চা কৰি থাকি এই বিষয়ৰ সমাধান নহয়, আৰু হিন্দু মুছলমানৰ কথা পাতিবলৈ যাওঁতে কিন্তু পুনৰ সকিয়াই দিছোঁ, স্পষ্টভাৱে জনাই দিছোঁ যে মূল্যবৃদ্ধি, নিবনুৱা সমস্যা, শৈক্ষিক সমস্যা, এই কথাবোৰৰ পৰা ৰাইজৰ দৃষ্টি আকৰ্ষণ আঁতৰ কৰাব নোৱাৰিব, ৰাইজ মূল বিষয়সমূহত যুঁজিয়ে থাকিব। স্মার্ট মিটারের নামত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমের মানুষের ঘরে ঘরে স্মার্ট ডকাইত সংযোজন ঘটাইছে। ইতিমধ্যে তেখেতে নিজের গোটে কার্যকালটা আসনিয়ে দি থাকিলে, ইখনের পিছত সিখন আসনি দি থাকিলে, এতিয়া অসমের মানুষের অনুভব হয়েছে যে এখন হিমন্ত বিশ্ব শর্মার নতুন আসনি যার নাম হয়েছে স্মার্ট লুণ্ঠন আসনি। এই মিটারটি এই কারণেই স্মার্ট যে খুব স্মার্টনেসের সঙ্গে জনতার পকেটর পয়সা নি রাজকোষত টনকিয়াল করেছেগৈ। গুৱাহাটীত বা আন চহর অঞ্চলত তিনিজনীয়া চারিজনীয়া পরিয়াল এটার মাহটোর রেশনের খরচ আজিকালি বিদ্যুৎ মাচুলত যায়, গতি স্মার্ট মিটার অহারপর এই লুণ্ঠন আরম্ভ হয়েছে, হারাশাস্তি আরম্ভ হয়েছে। গতি হিমন্ত বিশ্ব শর্মালে আমার স্পষ্ট আহ্বান আর প্রত্যাহ্বান, রাইজর দুঃখ দুর্দশা আপনি শুনক, স্মার্ট মিটারের স্মার্ট লুণ্ঠনেরপরা মানুষক রক্ষা পেলাওক আর বিদ্যুৎ মাচুল হ্রাস করে রাইজক সকাহ দিয়ক। নমস্কার।